এরপরে প্রশ্ন হলো, ছাগলের বাচ্চা যদি কুকুরের দুধ পান করে তাহলে সেই ছাগলের হুকুম কি? এটা কি জবাই করে খাওয়া যাবে? দেখুন, কোনো ছাগলের বাচ্চা কিংবা কোনো গরুর বাছুর যদি কোনো কুকুরের দুধ পান করে কিংবা কোনো শুকুরের দুধ পান করে বা এমন কোনো জন্তুর দুধ পান করে, এমন কোনো প্রাণীর দুধ পান করে যেটি খাওয়া হালাল নয়, তাহলে সেক্ষেত্রে সেই ছাগলের বাছুর, ছাগলের বাচ্চা কিংবা আপনার গরুর বাছুর, সেগুলোর গোশত খাওয়া কিংবা সেগুলোর দুধ পান করা আমাদের জন্য হালাল হবে কিনা, যেহেতু হারাম পান করে তার শরীর গঠিত হয়েছে। তো এর উত্তর হলো যে যদি এক দুই চষণ পান করে, এক দুবার পান করে, তাহলে তার সেক্ষেত্রে এটির গোশত হালাল হারাম হওয়ার ক্ষেত্রে কোনো প্রকার পার্থক্য তৈরি করবে না, বরং সেটি খাওয়া হালাল হবে। আর যদি ছোটবেলা থেকে এই কুকুর কিংবা শুকুর বা এরকম হারাম কোনো জন্তুর দুধ পান করে সে বড় হয়, কোনো ছাগলের বাচ্চা কিংবা মুরগি কিংবা গরুর বাছুর কিংবা অন্য কোনো জাতীয় পশু যদি হারাম খেয়ে সে বড় হয়, তাহলে সেক্ষেত্রে এর বিধান হবে জাল্লালা বিধানের মতো। জাল্লালা বলা হয় ওই মুরগিকে যে মুরগি নাপাক খেয়ে বেড়ায়। যদি নাপাক খেয়ে বেড়ার কারণে তার গোশতের মধ্যে এর কোনো প্রভাব না হয়, অর্থাৎ নাপাকের দুর্গন্ধ গোশতের মধ্যে ছড়িয়ে না পড়ে, জবাই করার পরে যদি দেখা যায় যে গোশতের মধ্যে কোনো গন্ধ টন্ধ না নাই নাই বরং স্বাভাবিক, তাহলে সেক্ষেত্রে সে খাওয়া যাবে। আর যদি গোশতের মধ্যে গন্ধ ছড়িয়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে সেটির গোশত খাওয়াটা মাকরুহ বলেছেন ফুকাহা আকরাম। অতএব এরকম যদি হয় যে কোনো হারাম বস্তু পান করার ফলে, হারাম জিনিস খাওয়ার ফলে তার শরীরের নেতিবাচক প্রভাব পড়েছে এবং দুর্গন্ধ তৈরি হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেটা খাওয়া মাকরুহ হবে, অনুচিত হবে, তা সেক্ষেত্রেও হারাম হবে না। কিন্তু জাল্লালাকে সাধারণত কিছুদিন বন্দী করে রাখতে হয়। এক্ষেত্রে আবার ফুকাহা আকরামের নানা রকম মত আছে, অনেকে বলছেন 3 দিন, অনেকে বলেছেন 40 দিন তাকে বন্দী করে রাখা, মানে এই যে তাকে হালাল খাবার দেওয়া বা ওই যে নাপাকখানা থেকে তাকে বিরত রাখা, তার ফলে তার মানে শরীরের মধ্যে নাপাক খাবার পরিবর্তে হালাল খাবার যখন, অর্থাৎ পবিত্র খাবার যখন প্রবেশ করবে এবং দীর্ঘ সময়টা প্রবেশ করবে, তখন সেটা হালাল হবে। যাই হোক, তো গরুর বাছুর কিংবা ছাগলের বাচ্চা যদি আপনার কুকুরের দুধ পান করে কিংবা শুকুরের দুধ পান করে, এর ফলশ্রুতিতে সাধারণত এর গোশতের মধ্যে দুর্গন্ধ ইত্যাদি প্রভাব পড়ার কথা নয়। এরকম যদি কোনো প্রভাব না পড়ে, তাহলে সেক্ষেত্রে সেটি খাওয়া হালাল হবে।